আপনারা কি জানেন সমস্ত তেলের ট্যাঙ্কার গলি কেন হয়? বা যেমনটি আমরা ফিল্মে দেখে থাকি, সাপ কি সত্যি দুধ পান করে? আচ্ছা, ওই মহিলাটির ব্যাপারে কি শুনেছেন যিনি ভুল করে 32 লাখ লোকের ইন্টারনেট কানেকশন কেটে দিয়েছিলেন? শুনিনি তো? তার জন্যই তো আমরা এসেছি নতুন কিছু তথ্য দিয়ে আপনার জ্ঞানের ভাণ্ডারটিকে পূর্ণ করতে। তাহলে বন্ধুরা রেডি হয়ে যান প্লেয়ারের আজকের সফরটিতে যাওয়ার জন্য। ফ্যাক্ট নাম্বার 1, বন্ধুরা আপনারা অবশ্যই দেখে থাকবেন জলের বা তেলের ট্যাঙ্কার গোল আকারের হয়ে থাকে, কখনোই এটা কিউবিক্যাল বা বক্স টাইপের হয় না। যদিও কিউবিক্যাল স্ট্রাকচার হলে ট্যাঙ্কির ক্যাপাসিটি বেড়ে যায়, কিন্তু তবুও এটির আকার গোলাকারই করা হয়। জানেন কেন? যখন কোনো তরল পদার্থকে বহন করা হয় তখন ওই তরল পদার্থটি ট্যাঙ্কির কর্নারে চাপ সৃষ্টি করে, কিন্তু গোলাকার ট্যাঙ্কে বহন করার ফলে যেহেতু ট্যাঙ্কির কোনো কোণ নেই তাই চাপ সৃষ্টির ফলে ক্র্যাক হওয়া বা লিক হওয়ার কোনো ভয় থাকে না। ঠিক একই কারণে আমাদের কিচেনের গ্যাস সিলিন্ডারও গোলাকার হয়ে থাকে। সাথে এই গোলাকার ট্যাঙ্কের পুরো ট্রাকটিকে লো সেন্টার অফ গ্র্যাভিটি অফার করার ফলে এর স্টেবিলিটি আরও বেড়ে যায়। এছাড়াও গোল ট্যাঙ্ক থেকে তেল বের করা খুবই সহজ। তো এখন তো আপনারা কারণটা বুঝেই গেছেন, এরকম আরও অনেক ফ্যাক্ট আছে। তাহলে চলুন একটা লাইক করে পরের ফ্যাক্টটাতে যাওয়া যাক। ফ্যাক্ট নাম্বার 2, আপনারা অবশ্যই কোনো মুভিতে বা নাগপঞ্চমীর দিন সাপকে দুধ খাওয়াতে দেখে থাকবেন। তবে কি এটা সত্যি যে সাপ দুধ পান করে? উত্তরটি হলো না। সাপ একটি সরীসৃপ প্রাণী এবং এরা দুধ পান করে না। এখন আপনারা হয়তো ভাবছেন, নাগপঞ্চমীর দিন সাপ তাহলে কিভাবে দুধ পান করে? আসল সত্যিটা হলো পুরোটাই আমাদের সাপুড়েদের কেরামতি, যারা এই নির্বাক এবং বেচারা সাপেদের ধরে নাগপঞ্চমীর কিছুদিন আগে থেকে অভুক্ত এবং পিপাসিত রেখে দেয়। নাগপঞ্চমীর দিন এদের বের করা হলে অভুক্ত এবং ভীত থাকার কারণে এবং ডিহাইড্রেশন থেকে বাঁচতে দুধকে জল ভেবে এরা পান করে নেয়। কিন্তু বন্ধুরা, স্তন্যপায়ীদের মতো সাপেদের ডাইজেস্টিং সিস্টেমে ল্যাকটেজ নামক এনজাইম থাকে না, যেটা দুধকে হজম করাতে সাহায্য করে। আর এই কারণে এই দুধ সাপেদের উপকার তো নয়ই, বরং অপকার হয় এবং কোনো কোনো ক্ষেত্রে সাপেদের মৃত্যু পর্যন্ত হতে পারে। ফ্যাক্ট নাম্বার 3, আপনারা কি এমন কোনো প্রাণীর ব্যাপারে জানেন যে প্রাণীটি 1499 সালে জন্মগ্রহণ করেছিল এবং 507 বছর জীবিত থেকে 2006 সালে মারা যায়? হ্যাঁ, 500 বছরেরও বেশি সময় থেকে বেঁচে থাকা প্রাণীটি মিগ নামক একটি ঝিনুক, যার খোঁজ প্রথম বৈজ্ঞানিকরা পেয়েছিলেন 2006 সালে আইসল্যান্ডের সমুদ্র তলদেশ থেকে। প্রথম রিসার্চের বৈজ্ঞানিকরা এর বয়স বের করেন 407 বছর, কিন্তু পরবর্তীকালে হাই টেকনিকের টেকনোলজি ব্যবহার করে এটির আসল বয়সটি জানা যায়, যেটি হলো 507 বছর, এবং এই ঝিনুকটির মৃত্যু হয় 2006 সালে। এর আগে বেশি বছর বেঁচে থাকা বিশ্ব রেকর্ডটি ছিল অ্যাডোয়েটা নামক একটি কচ্ছপের, যেটি 2006 সালে 255 বছর বাঁচার পর মারা যায়। যাই হোক, আপনি কত বছর বাঁচছেন তার থেকে বেশি ইম্পর্টেন্ট হলো আপনি কিভাবে বাঁচছেন। ফ্যাক্ট নাম্বার 4, জর্জিয়ার একজন 75 বছরের বয়স্ক মহিলা 32 লক্ষ লোকের ইন্টারনেট কানেকশন কেটে ফেলেছিলেন, কিন্তু কিভাবে জানেন? আসলে কি হয়েছিল, জর্জিয়ার ওই মহিলাটি মাটি খুঁড়তে গিয়ে কয়েক কেজি তামার সন্ধান পান এবং মাটি খোঁড়ার সময় তিনি ভুল করে মাটির নিচের ইন্টারনেটের অপটিক্যাল ফাইবার কেবলটি কেটে ফেলেন। ফলে আর্মেনিয়া এবং আজারবাইজানের প্রায় 90% লোকের ইন্টারনেট কানেকশন বন্ধ হয়ে যায়, কারণ এই দেশের ইন্টারনেট সার্ভিস জর্জিয়া প্রোভাইডেড করে। যদিও 5 ঘন্টার মধ্যে সিকিউরিটি টিম এই ফলটি ধরে ফেলেন এবং রিপেয়ার করেন। পরবর্তীকালে ওই বয়স্ক মহিলাকে পুলিশ অ্যারেস্ট করেন এবং সব শোনার পর তাকে ছেড়ে দেন। ফ্যাক্ট নাম্বার 5, কিছুদিন আগে ঘটে যাওয়া কেরলের হাতির মর্মান্তিক মৃত্যু কাহিনী আমরা হয়তো আজও ভুলিনি, যেখানে কিছু নোংরা মানসিকতার শিকার হয়েছিল হাতিটি। কিন্তু সত্যি বলতে, ভালো মানসিকতার মানুষ আজও আমাদের সমাজে আছেন, যার উদাহরণ হলো এই ঘটনাটি। তামিলনাড়ুর শিবগঙ্গা ডিস্ট্রিক্টের পাথরকুড়ি গ্রামের বাসিন্দারা একটি পাখির পরিবারকে বাঁচাতে পুরো গ্রামের স্ট্রিট লাইটগুলি 35 দিন পর্যন্ত বন্ধ রেখেছিলেন। ঘটনাটি হলো এই গ্রামেরই কারপ্পু নামের একজন বাসিন্দা, যার বাড়ির পাশেই ছিল গ্রামের স্ট্রিট লাইটগুলির মেন সুইচ। তো কারপ্পু সন্ধে নামলেই এই স্ট্রিট লাইটের মেন সুইচটি অন করে দিত। একদিন কারপ্পু দেখলো মেন সুইচের ওপর একটি পাখির বাসা এবং সঙ্গে কিছু ডিম। সঙ্গে সঙ্গে সে গ্রামের হোয়াটসঅ্যাপ গ্রুপের এটি ছবি তুলে শেয়ার করে দেন এবং সকলকে অনুরোধ করেন যেন কেউ এই মেন সুইচটি অন না করে, যতদিন পর্যন্ত ডিম থেকে বাচ্চা বের না হয়। যদিও কিছু গ্রামবাসী এর বিরোধ করে এবং বলে একটি পাখির জন্য পুরো গ্রামের স্ট্রিট লাইট বন্ধ থাকতে পারে না, কিন্তু কারাপু তাদের বোঝায় এবং বলে আমরা ছোটবেলা দেখতে পাওয়া অধিকাংশ পাখি আর দেখতে পাই না, কারণ আমরাই প্রকৃতিকে ধীরে ধীরে ধ্বংস করে ফেলেছি।
পরবর্তীকালে সমস্ত গ্রামবাসী এতে সম্মতি দেয় এবং ডিম থেকে বাচ্চা বের হওয়া পর্যন্ত ওয়েট করে। পুরো 35 দিন স্ট্রিট লাইট বন্ধ থাকে গ্রামটির। ঘটনাটি আপনার কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজ আমরা এখানেই শেষ করছি প্লেয়ারের সফরটি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। খুব শীঘ্রই আমরা আরও কিছু নতুন তথ্য নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।